সাথে বন্ধু আজকে আমি আপনাদের সামনে একটা কেসে আসছি আজকে আমাদের এটা হলো সিএফওএ টমেটো কেসিং এর উপরে কেসিং এর উপরে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে যেখানে আপনারা দুইটা 120 mm ফ্যান না হলে একটা 240 mm এর একটা রেডিয়েটর লাগাতে পারবেন কেসিং এর সামনে একটা USB 3.0 পোর্ট দুইটা USB 2.0 পোর্ট এবং একটা হেডফোন একটা মাইক্রোফোন জ্যাক এবং এই রিসেট সুইচটা আপনি রিসেট সুইচ হিসেবে না এখানে আপনার লাইটিং চেঞ্জ করার জন্য এটা মানে ব্যবহার করতে পারবেন এবং একটা পাওয়ার সুইচ দেওয়া আছে এখানে এই কেসিং এর মূল বৈশিষ্ট্য হলো এই কেসিং এর আপনারা একটা দুইটা চারটা আপনারা প্রি বিল্ড 8GB ফ্যান পাবেন যেটা আপনারা সিঙ্ক করা যাবে এই বাটন দিয়ে তো এই কাছে সব থেকে বৈশিষ্ট্য ভালো বৈশিষ্ট্য হলো এখানে আপনারা মাইক্রো ATX এবং ATX দুইটাই আপনারা ইউজ করতে পারবেন এবং এই ক্যাসিং এ আপনার 24 pin এর জন্য হোল আছে এবং দুইটা SSD ইউজ করতে পারবেন এবং দুইটা হার্ড ডিস্ক আপনি ইউজ করতে পারবেন এবং 24 pin এর জন্য 8 pin এর জন্য একটা বড় একটা হোল দেওয়া আছে এখানে এই ক্যাসিং হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে এখানে হচ্ছে PSU শ্রাউড দেওয়া আছে যেটা অনেক ক্যাসিং এ থাকে না ক্যাসিং মানে দেখা যায় বাট এটাতে ওই সুবিধা এই এখানে ক্যাসিং আপনার এখানে ক্যাসিং ঢাকার জন্য PSU শ্রাউড দেওয়া আছে এবং এখানে কাট আউট দেওয়া আছে যেটা আপনি ক্যাসিং পাওয়ার সাপ্লাই আপনি শো অফ মানে মানে ইয়ে করতে পারবেন এই ক্যাসিং এর এয়ারফ্লো যদি বলা হয় এয়ারফ্লোর জন্য এখানে গ্লাস থাকার কারণে এখানে আপনার ফাঁকা দেওয়া আছে দুইদিকে যেখানে আপনার ইজিলি এয়ারফ্লো হবে খুব ভালো পরিমাণে এয়ারফ্লো হবে এবং চারটা ফ্যান দেওয়ার কারণে এখানে খুব ভালো পরিমাণ আপনার এয়ারফ্লো হবে এবং এয়ারফ্লো নিয়ে কোনো চিন্তাই আপনার মানে করা লাগবে না ঠিক আছে এবং নিচে PUC জন্য এখানে PUC জন্য এখানেও ডাস্ট ফিল্টার দেওয়া আছে পাঁচ সপ্তাহের জন্য এখানে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে আপনাদের এখানে ময়লা নিয়ে কোনো টেনশন করতে হবে না তো আশা করি এবং এই এই বাজেট ক্যাসিং আপনাদের মানে ভালো লাগবে এবং এই ক্যাসিং এর জন্য আপনাদের মাল্টিপল সেন্টারের শপ নম্বর 750 এবং লেভেল 7 এই শপে আপনাদের আসতে হবে তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন নেক্সট ইয়ার এটা টিক চিহ্ন মানে দিবেন শেষ।